রেশন ডিলার পরিবর্তনের দাবি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো তেলিয়ামুড়া মহকুমাধীন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালুছড়া এলাকার 22 নম্বর রেশন শপে। ঘটনার জেরে পরিস্থিতি সামলাতে মঙ্গলবার ময়দানে নামতে হলো পুলিশকেও। সূত্রের খবর অনুযায়ী 22 নম্বর রেশন শপটি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন সঞ্জিত বিশ্বাস এবং ওনার পরিবার। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর বেশ কিছু রেশন শপের মালিকানা বা ডিলারশিপ পরিবর্তন হলেও বালুছড়া এই 22 নম্বর রেশন শপের ডিলার বদল হয়নি। দীর্ঘদিন রেশন শপ পরিচালনা করার ফলে রেশন শপের মধ্যে নিরন্তরভাবে দুর্নীতি করে চলেছেন রেশন ডিলার। দপ্তরের নির্দেশকে তোয়াক্কা না করে সময় মতো দ্রব্য সামগ্রী সরবরাহ না করার অভিযোগ রয়েছে সঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে। স্থানীয় নেতৃত্বদের সাথে আর্থিক বোঝাপড়ার ভিত্তিতেই নাকি বহাল তবিয়তে রয়েছেন সঞ্জিত বিশ্বাস, এমন অভিযোগও তুলেছেন এলাকাবাসী। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় ভোক্তারা এখন রেশন শপ থেকে বিতাড়িত করার দাবি তুলেছেন। বালুছড়া 2 নম্বর ওয়ার্ডে তো দীর্ঘদিন তাই এই রেশন শপের ডিলার হিসেবে কাজ করতেছে। এলাকাবাসী কিছু তাদের অভিযোগ হচ্ছে যে না, তাদের চেঞ্জ করে অন্য আরেকজন রেশন ডিলার এখানে নিয়োগ করা হইব। তো তারা চাইতেছে যে না, আপনারা এখান থেকে জান গিয়া যে আমরা অন্য একজন ডিলার এখানে নিয়োগ করতে চাই। তো আমরা এখানে খবর পেয়ে আইসি, খবর পেয়ে আজ দেখলাম যে বেশ কিছু লোক এখানে জড়ো হয়েছে, গ্রামবাসী প্রায় 20-50-100 জন লোক হইব। তাদের প্রত্যেকেরই একই কথা, একই দাবি যে তারা চাইতেছে যে সঞ্জিত বিশ্বাস এখান থেকে রেশন ডিলার ছাড়ুক এবং অন্য তারা একজনকে রেশন ডিলার নিয়োগ করাইব। তো তারা আমরা এলাকাবাসীকে বুঝাইছি যে ঠিক আছে, তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, আপনারা যদি সঞ্জিত বিশ্বাসের প্রতি কোনো অভিযোগ থাকে আপনারা থাকতেই পারে, যদি অভিযোগ থাকে তাহলে আপনারা এসডিএম এর বরাবর যান, এসডিএম সাহেবের সঙ্গে কথা কন, এসডিএম স্যারের সঙ্গে কথা কইয়া সেটা যদি আপনার চেঞ্জ করার থাকে, যদি তারা পরিবর্তন করে অন্য কোনো নতুন লোক আপনারা নিয়োগ করতে চান তাহলেও তাদের কাছে জানান। হ্যাঁ, তো তাদেরকে এলাকাবাসীর কথা কোয়ার পরে এলাকাবাসী সবাই বুঝে নিয়েছে যে ব্যাপারটা আছে, ঠিক আছে, তারা এখন এসডিএম স্যারের কাছে সঙ্গে যাইবে, দেখা করবো। দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে রেশন দোকানের দায়িত্বে থেকে যাওয়া সঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে মঙ্গলবার একজোট হয়ে ক্ষোভ প্রদর্শন করেন বালুছড়া এলাকার স্থানীয় মানুষ। পরে তেলিয়ামুড়া থানার পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসীর এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের দরবারে যাওয়ার সিদ্ধান্তে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।